মর্নিং, কেমন আছি তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে। আর আজকে হলো কি বার? আজকে হলো বুধবার, ভুলে গেছি, দেখেছো কি বার? তো যাই হোক, আজকে হলো বুধবার আর সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজই হয়ে গেছে, চানও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আরজিকেও খাওয়ানো হয়ে গেছে। এখন 12টা বেজে গেছে, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এরপর থেকে কি কি করবো তোমাদের সাথে শেয়ার করব। আর মম্মম দেখো ওখানে কি করছে, মম্মম ওখানে টিভি দেখছে আর দুষ্টুমি করছে। শুধু টিভি দেখছে তা না, টিভি দেখার সাথে সাথে ওই যে বালতিটা নিয়ে ও খেলা করছে, বালতিটা বারবার করে মাথায় ঢুকাচ্ছে আর বের করছে। তো যাই হোক, আমার এখনো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা উঠানো হয়নি, ওর বাবা কাজে চলে গেছে অলরেডি। তো এখন আমি বিছানা বিছানা উঠাবো, বাকি কাজ যেগুলো আছে করবো, মানে ঘর মোছা, ঘর চার দেওয়া, রান্নাবাড়ি সব তো হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন বিছানা উঠানোর টাইমটা পাইনি, এখন আমি বিছানাটা উঠাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা দেখে থাকো। তো দেখো অলরেডি কিন্তু আমার বিছানা ওঠানো হয়ে গেল। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু আমার বিয়ের ব্ল্যাঙ্কেট। এটা আমি বেশি ইউজ করিনি, মানে বিয়ের মধ্যে যেগুলো গিফট পেয়েছিলাম সেগুলোই ইউজ করি, কিন্তু বিয়েতে যেটা দিয়েছিল সেটা আমি ইউজ করি না বেশি। কারণ বিয়ের সব কিছু জিনিসই না আমি একটু যত্ন করে রাখতে বেশি ভালোবাসি আর কি, ভালো লাগে আর কি, যে বিয়ের জিনিসটা থাকলে একটা স্মৃতি থাকবে। আর এই ব্ল্যাঙ্কেটটা অনেক মোটা, তো এখনও সেরকম ঠান্ডা পড়েনি এখানটায়, মানে বাইরে তো ঠান্ডা আছে কিন্তু ঘরের ভিতর কিন্তু অতটাও ঠান্ডা নেই। তো সেই জন্য এই মোটা ব্ল্যাঙ্কেটটা এখন দরকার হয় না, এখন ওই সিঙ্গেল যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো সেগুলোতেই হয়ে যায় আর কি। তো সিঙ্গেল ব্ল্যাঙ্কেটও অনেক আছে, সব গিফট পাওয়া বিয়েতে, তারপরে অ্যানিভার্সারিতে গিফট পাওয়া আছে, তো সেই জন্য ওগুলোতেই হয়ে যায়। আর বিয়ের ব্ল্যাঙ্কেটটা আমি যত্ন করে রেখে দিই। তবুও একদিন বের করেছিলাম যে ভাবছিলাম লাগবে, ঠান্ডা পড়েছে, তারপরে দেখি এত গরম লাগছে, তো আবার এই যে আজকে ঢুকিয়ে রেখে দিলাম। তো তারপরে চলে আসছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আনসির জন্য একটু জল গরম করলাম, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে, এখন ঠান্ডা জলে চান করালে কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য একটুখানি গরম জল করে নিই হালকা করে। বাইরের রোদে অবশ্য ট্যাঙ্কের জলটা গরমই হয়ে যায় রোদে থেকে, কিন্তু তবু ওই গরমে এখন আর হয় না, যেহেতু ঠান্ডা পড়েছে আর বাচ্চা মানুষ, অল্পতেই ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্যই আমি ওর জলটা একটু হালকা করে গরম করে নিলাম। তো এবার চলে যাবো বাইরে ওকে চান করানোর জন্য। তো চান করানোর আগে তোমরা জানোই ও একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি দুষ্টুমি করে, তো সেটাই করছিল। আর আজকে কিন্তু আংশিকে সাবান আর শ্যাম্পু দিয়ে চান করাবো। রেগুলার আমি সাবান শ্যাম্পু দেই না ওকে, একদিন পর পর সাবান দিই, আর শ্যাম্পুটা সপ্তাহে একদিন করে দেওয়ার চেষ্টা করি, কারণ রেগুলার সাবান দিলে কিন্তু স্কিনটা অনেক রাফ হয়ে যায় বাচ্চাদের, তো সেই জন্য আমি রেগুলার শ্যাম্পু মানে সাবান দিই না, আর শ্যাম্পুও বেশি দিই না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে বেশি শ্যাম্পু করলে। তো যাই হোক, আংশিকে চান করিয়ে দিই, তোমাদের সাথে তারপর আবার কথা বলছি। তো চান করিয়ে কিন্তু নিয়ে চলে এসেছি ঘরে আংশিকে, আর আংশিকে নিয়ে এসে রোদের মধ্যে পাটি বিছিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ঘরে অনেকটা রোদ আসে জানালা খুলে দিয়ে, তোমাদেরকে তো বলেছিলাম দুপাশেই জানালা, তো অনেক রোদ আসে ঘরে, ড্রয়িং রুমে সব জায়গায় খুব রোদ আসে ঘরে। তো খুব সুবিধা হয় এটা যে ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগে না, দিনের বেলা রোদে বসে রোদ পোয়ানো যায়, তো এর জন্য আংশিকে এখানে পাটি বিছিয়ে বসিয়ে রেখে বসিয়ে আর কি ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছিলাম, চুল টুল আছড়ে দিচ্ছিলাম। ওর কিন্তু কান্না করছিল, ও একদমই ক্রিম লাগাতে চায় না, যদিও লাগায় ও নিজে নিজে লাগাবে, ওকে লাগিয়ে দিলে ও কিন্তু কান্না করে। তো যাই হোক, অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে ওকে ক্রিমটা লাগিয়ে দিচ্ছিলাম, তারপরে ও বসে বসে কিন্তু খেলা করবে। তো চান টান করার পর ওকে কিন্তু দুটো বিস্কুট দিয়েছিলাম, ও বিস্কুট খেলো, জল খেলো। তো এবার আমি ওকে একটু মৌসুমি রস করে দেবো, আর এদিকে দুধটাও দিয়ে গেছে, গরুর দুধটা। আর মৌসুমি রসটা আজকে খাওয়াবো, রেগুলার কিন্তু ও মৌসুমি রস খায় তা না, ও মাঝে মাঝে ডালিমের রস খায়, মানে বেদানার রস খায়, মানে যখন যেটা আর কি নিয়ে আসা হয় ফল সেটাই খায় আর কি, কোনো কোনো বেশিরভাগ মৌসুমিটাই ও খায়, আর বেদানাটাও খায়, কিন্তু আপেলটা এখন খায় না, ছোটোবেলায় আবার আপেলটা খেত, আপেলটা তো জুস হয় না, মানে পেস্ট করে খাওয়াতে হয়, ওটাও এখন আর খেতে চায় না। আনসি আরেকটু যখন ছোট ছিল কিছুদিন আমি ওকে দুপুরবেলা করে কলাও খাইয়েছি, আর এখন আমি কলাটা খাওয়াই না, এই যে অন্য ফলগুলোই খাওয়াই, কলাটা ও রাতের বেলা খায় রুটির সাথে, তো সেই জন্য আমি দিনের বেলা আর কলাটা দেই না, কারণ নাহলে দুটো কলা খাওয়া হয়ে যাবে, আর একদিনে দুটো কলা না খাওয়াই ভালো, কারণ কলাতে তো প্রচুর ফ্যাট থাকে, তো সেই জন্য আমি কলাটা দিনের বেলা দেই না, দিনের বেলা ওই মৌসুমি বা ডালিমের রস করে দিই, আর রাতের বেলা রুটির সাথে কলাটা খাই। তো চলো, মৌসুমি রস করা তো হয়ে গেছে, তো এবার ওকে খাইয়ে দেওয়া যাক।
মৌসুমি রসটা খাইয়ে দিলাম, আর এবার ওকে আমি একটু ফুল প্যান্ট পরিয়ে দেবো আর জুতো টুতো পরিয়ে দেবো, কারণ ঘরের মেঝেটা এত ঠান্ডা না ফ্লোরটা, যে আমরাই জুতো ছাড়া থাকতে পারি না। আমিও সবসময় জুতো পরেই থাকি, কারণ ওটাতে কিন্তু অনেক ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য ওকে সবসময় জুতো পরিয়ে রাখার চেষ্টা করি, তাও ও অনেক সময় খুলে দেয়, খুলে ফেলে দেয়, জুতো পরতে চায় না, তবুও আমি ওকে পরিয়ে রাখার চেষ্টা করি। তো তারপরে কিন্তু ওকে একটু টিপ পরিয়ে দিলাম। ভাবলাম মানসী একটু টিভি দেখছে, আমি একটু এই ওয়ার্ড্রপটা গুছাই, অমনি দেখো কোলে এসে বসে পড়েছে। তো যাই হোক, ওকে বললাম যে তুমি একটু রান্নাবাটি নিয়ে খেলো, আমি এগুলো গুছাই। তো ও গেল এখন রান্নাবাটি নিয়ে খেলতে, ও এখন বসে বসে রান্নাবাটি নিয়ে খেলছে, আর আমি একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো শীত পড়েছে, শীতের জামাকাপড়গুলো সামনে রাখছি, আর যে আগের হাফ হাতা হাফ প্যান্টগুলো ছিল ওগুলো হচ্ছে সরিয়ে দিচ্ছি, কারণ ওগুলো তো এখন লাগবে না যেহেতু শীত পড়ে গেছে। তো সের জন্যই আমি সব গুছিয়ে রাখছি। আর এদিকে দেখো, আংশি পাখির খাঁচাটা ভেঙে দিয়েছিল খেলতে গিয়ে, তো ওটাই আমি এখন ঠিক করছিলাম বসে বসে। তো তারপরে বেজে গেছিল কিন্তু 2, আর 2 সময় কিন্তু আংশি দুপুরবেলা সেরোলেক খায়, তো ওটাই সেরোলেকটা বানাচ্ছিলাম। আংশি এখানে টিভি দেখছিল খেলতে খেলতে, আর আমি সেরোলেকটা বানাচ্ছিলাম, আর ওর খিদে পেয়ে গেছিলো বলে কিন্তু ও চলে এসেছিল রান্নাঘরে। তো চলো ওকে সেরোলেকটা খাইয়ে নিই। আর এদিকে দেখো, আংশির সেরোলেক এখনও খাওয়া হয়নি, আংশির মামা চলে এসেছে। তো চলো, আংশির মামা এসেছে মানে আমার ভাই এসেছে, তো দরজাটা খুলে দেওয়া যাক। আর আংশির মামা মানে ভাই আমার জন্য এনেছিল ফুচকা। ফুচকা খেতে আমি অনেক ভালোবাসি, আর অনেক দিন আমি ফুচকা খাইনি। তো ওকে বলেছিলাম যে ফুচকা যদি রাস্তায় পাস মানে দোকান, তাহলে নিয়ে আসিস আমার জন্য। তো সেই জন্য ও আবার ফুচকা নিয়ে এসেছে আমার জন্য। তো আমি অনেক তৃপ্তি করে কিন্তু ফুচকাগুলো খাচ্ছিলাম, পুরো ফুচকাটা আমি খাইনি, ভাইও খেয়েছে আর আংশিও এখানে খাচ্ছিল দেখো। তো আংশিকে সেরোলেকটা খাইয়ে দেওয়ার পর চলে আসলাম ওকে নিয়ে ঘরে। এবার ওকে কিন্তু ঘুম পাড়াতে হবে, 2:30 বেজে গেছে, আর 2:30-3 সময় প্রতিদিনই ও কিন্তু ঘুমোয়। আর তোমরা দেখতেই পাচ্ছ একা একাই কিন্তু শুয়ে পড়ছে, কারণ ওর ঘুম পেয়েছে। তো দেখো ঘুম পাড়িয়ে দিলাম, তো ঘুম পাড়িয়ে দিয়ে ওকে ভালো করে ঢাকাটা দিয়ে দিলাম, তারপরে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে মানে ঘুম থেকে ওঠার পর। তো এখন দেখো সন্ধেবেলা, এখন বাজে 6:30 মতন। আংশিকে আমি একটা মোটা জামা পরিয়ে দিয়েছি, মানে এটা একটু গরম কাপড়ের। আর এদিকে কিন্তু আংশির বাবাও চলে এসেছে, আর রান্নাঘরে ও পাস্তা বানাচ্ছিল, মানে ভাবলাম সন্ধ্যাবেলা একটু টিফিন করি কিছু। তো আংশির বাবা বললো যে আমি বানাচ্ছি পাস্তাটা, তো সেই জন্যই কিন্তু এখানে পাস্তা বানাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ডিমের ভুজিয়া বানাচ্ছে, তারপরে পাস্তাটা বানাবে। পেঁয়াজ কেটে, লঙ্কা কেটে, পাস্তা সিদ্ধ করে সব কিছু কিন্তু আমিই রেডি করে দিয়েছি। আংশির বাবা কিন্তু শুধুই খুন্তিটা নেড়ে পাস্তাটা রেডি করবে, তারপরে কড়াই মাজা, বাসন মাজা সবটাই কিন্তু আমিই করব। তো যাই হোক, আমি এখানে বসেই ছিলাম, বোরিং হচ্ছিলাম, ওর বাবা যেহেতু রান্নাঘরে ছিল আর আংশি এখানে খেলছিল। তারপরে এদিকে দেখো, আংশিকে কিন্তু ডিমের ভুজিয়া খেতে দিয়েছে। আংশি যেহেতু ডিম খেতে অনেক ভালোবাসে, ডিমের ডিম সিদ্ধ, ডিমের অমলেট, ডিমের ভুজিয়া যাই হোক না কেন, ও কিন্তু অনেক ভালোবাসে খেতে। তো সেই জন্য ওকে একটু ডিমের ভুজিয়া দিয়েছিল, তো ও বসে বসে ওখানে খাচ্ছিল। তো দেখো পাস্তা কিন্তু আমাদের রেডি, একটা ছোট প্লেট একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি, বড় প্লেটটাই খাবে আংশির বাবা আর ছোট প্লেটটাই কিন্তু আমি খাবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। টাটা।